পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়ার একটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সোমবার দুপুরে উপজেলার মালিগাছা ইউপি ঝপঝপিয়া বাজার ভায়া ধরবিলা জিপিএস রাস্তা পুনর্বাসন কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাল উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরক হোসেন, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, ক্রিয়া সম্পাদক মাহবুবুল আলম নেতা, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।